তবে গতকালকে ওইভাবে করা ঠিক হয় না, এটা এটা এর কারণে ভুক্তভোগী আমরা, এটার জন্য নিষেধাজ্ঞা থাকায় পিকআপে পদ্মা সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেল। সোমবার সকাল থেকে বিকল্প পদ্ধতিতে সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা। সরেজমিনে দেখা যায় সেতুর টোল প্লাজা থেকে ফেরত যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল। তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল চালকরা অতিরিক্ত টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক চালককে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়া সেতুর আশেপাশে মাইকিং করে যাত্রীদের সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানান তারা। আমরা তো জানতাম না যে ভাই এই ধরনের কাজের জন্য চলে না, যারা এই যে ব্রিজের উপরে এই ধরনের কাজ করছে তাদের সরকার কেন দেখে না, প্রশাসন তাদেরকে ধরুক, তাদের জন্য আমরা কেন সাধারণ মানুষ ভুগব বলেন। আমরা তো একটা হয়রানির শিকার হইতেছি, এখন এত দূর থেকে আসছি, এখন আমরা কীভাবে যাবো? ফেরি বন্ধ, সব বন্ধ, ব্রিজের আশা করি তো আমরা আসছি, আমরা কি তাদের মতো টিকটক করতে ব্রিজে আসছি? আমি ভাই সকাল 7:45 ব্রিজ পার হয়েছি, নদী পারে পদ্মার এপারে আয় পড়ছি, এবার চা নাস্তা খাওয়ার পরে অনেক যাই দিলছি, ব্রিজ তো বন্ধ, কটাতে বন্ধ গছাটাতে, আমি এইটা কি, এইটা কি 6:45 কেমনি ব্রিজ পার হইলেন কেমনে? আমি কাগজ দিয়ে তো টোল দিয়ে তো পার হয়েছি, অন ঘটনাটা কি, অনেক যাওয়ানোর কোনো ব্যবস্থা নেই আমাকে, ফেরিও বন্ধ, তাই কেমনে হইব অনেক।